আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রথম এক্সামিনে বসে প্রশ্নটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই হলের মধ্যে প্রথম পরীক্ষা আমি আল্লাহ তোমাদেরকে করব, বেখাউফ তোমাদেরকে খাউফ দ্বারা ডরের দ্বারা ডরের মাধ্যমে তোমাদের এক্সাম নিব। ডর মানে কি জানেন? তোমার প্রাণের ভয় দেখানো হবে, তোমারে তোমার সব টুকুন তোমার সামনে ভয় আসবে, গোলাম মুখটা খোলো না, মুখ খুললে তোমার দিলে বন্দে কথা হবে, কথা বুঝে যান। তোমার এবারের পরীক্ষাই হলো তোমার জানের ভয় দেখানো হবে, তোমার সন্তানাদি অপহরণের ভয় দেখানো হবে, তোমার মালের নোকসান দেখানো হবে, তোমার ভয় দেখানো হবে। ওই ভয়ের সময় আল্লাহ রাব্বুল আলামিন বলে একটাই কাজ করো, আমি আল্লাহ ওই সময় বলেছিলাম তোমরাই বলো, আলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জোরে বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখনই তোমার সামনে কোনো মুসিবত আসবে, যখনই তোমার সামনে কোনো ভয় আসবে, প্রাণের ভয় হয় আর যেটা হয় না কেন, এমন মুসিবতের মধ্যে পড়বায় ওই সময় আওয়াজ দিয়ে বললাম তুমি বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলেন যদি তার কোনো গোলাম ওই সময় ধৈর্য ধরতে পারে, সবর করতে পারে, আল্লাহ বলেন ওয়াবাশির সাবিরিন, আপনি হবিব আমার বন্ধু নবী, ওই ওই সব মানুষরে সুসংবাদ শুনিয়ে দাও, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সুসংবাদ শুনিয়ে দাও, পরে শুনবো কি সুসংবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদের এক্সাম নিব, জোরের মাধ্যমে নেওয়া হবে, কোন সময় ডট বয়ে দেখানো হবে, তোমাদেরকে তোমাদেরকে চেষ্টা কি চালানো হবে, কথা বলো ঠিক না না, আরো যারা বলো ঠিক না না, তোমাদেরকে দেশ থেকে চালানো হবে, তোমাদের সব টুকুন তোমাদের তোমাদের তোমাদেরকে একা করা হবে, তোমাদেরকে শাস্তি দেওয়া হবে, তোমাদের সব সাহায্য সরকারি সব নষ্ট করে দেওয়া হবে, তোমাদেরকে চাকরি থেকে বঞ্চিত করা হবে। ওই সময় একটাই আওয়াজ দিয়ে বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরেকটাই হলো দুই নম্বর, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা নাব্লুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আরেকটাই হলো তোমাদের সামনে তোমাদের খাদ্য সব ইনকাম সোর্স বন্ধ করে দেওয়া হবে, খাদ্য সামগ্রী বন্ধ করে দেওয়া হবে, রেশন কার্ডে নাম ছিল এইসব কর্তন করা হবে, সব টুকুন তোমার বন্ধ করে দেওয়া হবে, কানিও বন্ধ করে দেওয়া হবে, পান করার জিনিস বন্ধ করে দেওয়া হবে, সব টুকুন বন্ধ করা হবে, বোকা রাখা হবে তোমার ওই সময় বোকার সময়, তুমি কে করো একটা কাজ করো। আল্লাহ বলেন আলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার, এই সময় তুমি বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, আল্লাহ বলেন আর তাইলে তোমার সব সম্পদ নষ্ট করে দেওয়া হবে, সম্পদ নষ্ট করা হবে, তোমার ব্যবসা প্রতিষ্ঠানে খালা চলানো হবে, তোমার বাগান সিল করা হবে, তোমার সব টুকুন বন্ধ করা হবে, তোমার ব্যবসার রাস্তা বন্ধ করে দেওয়া হবে, ইনকাম ট্যাক্স তোমার উপর করা হবে, সব টুকুন উপরে তোমাকে বর্ণ করা হবে, তোমার ব্যবসা বাণিজ্য নষ্ট করে দেওয়া হবে। ওই সময় তুমি ধৈর্য ধরো, সবার যদি করতে পারো তাহলে বলো গোলাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটি কথা বলো তুমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এজন্য আমরা সকালে বক্তব্যে আমরা ইমাম সাহেব শিক্ষা দিলেন, যখন কোন মোলার খবর শুনবায়, কোন মুসিবতের যখন খবর শুনবায়, ওই সময় তোমরা বলো ইন্না লিল্লাহি